এই পরিবেশে আমরা বারণ করছি কুরবানি দেওয়া যাবে না, এটা একটা কারণ দেখানো হচ্ছে। আবার অনেকে মনে করে কুরবানিটা কিভাবে দেব না দেব, এখানে দুইটা চাহিদা। একটা ব্যক্তি কুরবানি দিতে গিয়ে সে চিন্তা করে আমার গরুটা কত লাখ টাকা দিয়ে কিনব, এতদিন কিনে এসেছি এখন না কিনলে মানায় না আমার সাথে কথা বলে। অনেক অপরিচিত জন আমার সাথে বিদেশ থেকে কথা বলে, আমি চিনিও না, রাজশাহী বাড়ি, খুলনা বাড়ি, চিটাগাং বাড়ি, আমার থেকে মাসালা জানতে চায়। চাহিদা থাকে কি, এক লাখ, দেড় লাখ, দুই লাখ, দশ লাখ টাকা দিয়ে গরু দিতাম, এখন না দিলে কেমন লাগে, এটা কোরবানি নয়, এটা কোরবানির নিয়ত নয়। আপনার অর্থের কারণে যদি আপনি কোরবানি বড় দিতে দিয়েছেন আগে, কিন্তু আপনার মনের চাহিদা যদি উল্টা থাকে, কেউই পৃথিবীর না জানুক, আকাশের মালিক রব জানে, জানে কিনা বলেন তো দেখি। সুতরাং বড় পরিসরে এখন কুরবানি দিতে হবে, পরিবেশ এখন কিন্তু তা বলে না। এখন আপনার শুধু একটাই কথা, আমি কুরবানি এই কারণে দেব। বিতর্ক হচ্ছে দেওয়া যাবে না যাবে, এটা সুন্নতে মুয়াক্কাদা না ওয়াজিব। আমি সকল বিতর্কের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটা কথা বলতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবদ্দশায় একটা বৎসরের জন্য কুরবানি ছেড়ে দেয় নাই, একটা বৎসরের জন্য কুরবানি ছেড়ে দেয় নাই। আমার কাছে এটাই যথেষ্ট, আমার কাছে এই দলিলই যথেষ্ট। আমি যে কোনো পরিবেশে থাকি, আমার কাছে এটাই যথেষ্ট। রাসূল ছেড়ে দেয় নাই, আমরা ছেড়ে দেব না ইনশাআল্লাহ বলি, রাসূল ছেড়ে দেয় নাই, আমরাও ছেড়ে দেব না।